উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে করোনায় মৃত পরিবারের হাতে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদান তুলে দেওয়ার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে। এদিন জেলাশাসকের দপ্তরে স্বয়ং জেলাশাসক সুমিত গুপ্তা নিজের হাতে পাঁচজনের হাতে অনুদান তুলে দেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে যে সমস্ত ব্যক্তি করোনা রোগে মারা গিয়েছিলেন তাদের পরিবারের একজনকে এককালীন ৫০,০০০ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা সরকার। সেই মতো বৃহস্পতিবার বারাসাত জেলা শাসকের দপ্তরে জেলা বিপর্যয় ব্যবস্থাপনার দপ্তর তাদের পক্ষ থেকে করোনায় মৃত পাঁচটি পরিবারের হাতে ৫০,০০০ টাকা চেক তুলে দেন জেলাশাসক সুমিত গুপ্তা। পরবর্তীতে এই ক্ষেত্রে অনুদান পাওয়ার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও অফিসে প্রমাণসহ বেশ কিছু আবেদনপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি আবেদনের ফর্ম পাওয়া যাচ্ছে জেলার ওয়েবসাইট থেকে, জানালেন সুমিত গুপ্তা। চেক দেওয়ার লাস্ট ডেট তো এখনো পর্যন্ত নেই, যেহেতু আমাদের সংখ্যা একটু বেশি, হয়তো অনেক বাকি জেলায়, এটা তো পুরো রাজ্যেরই চলছে, হয়তো কিছু জেলায় সংখ্যা কম হবে, কিছু জেলায় কাজটা আগে হয়ে যাবে, যেহেতু ওদের সংখ্যাটা অনেক কম, আমাদের সংখ্যা একটু বেশির দিকে রয়েছে, তো আমাদের একটু টাইম লাগবেই। ফ্যামিলির মধ্যে যা থাকে, ধরুন এটা তো একটা স্ট্যান্ডার্ড মানে ডেফিনেশন থাকে, এটা এক ফ্যামিলিতে দুজন, তাহলে না আবেদন যেমন পাঁচজনকে আমরা এখান থেকে এখন দিচ্ছি, আগামীকাল কেন মানে আজকেই করতে পারবে, কালকেও আজকে এটা হলো আপনাদের মাধ্যমে একটু বেশি লোকরা জেনে যায়, কি সবাই জেনে যায় এটা অ্যান্ড অ্যাপ্লাই করে দিই ব্লক অফিসে, আজকে আমরা পাঁচজনকে দিচ্ছি, জাস্ট একটা শুরু। তিনি আরও জানান উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট ৪,৯০৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্যরা নির্দোষ, তারা আবেদন করলেই এই অনুদান পাবেন। কায়েমের রিপোর্ট, নোবেল বাংলা।